মন্দির নে মসজিদ সোমবারে দেশজুড়ি দৃষ্টি আকর্ষণ করিলে বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদে কারণ ইয়াত জরিপ চলাবলৈ উপস্থিত হয়েছিল পুরাতত্ত্ব বিভাগের 30 জনীয় একটা বৃহৎ দল বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদত পুরাতত্ত্ব বিভাগে জরিপ করে উদ্ধার করিব প্রকৃত তথ্য মন্দিরের উপর মসজিদ নির্মাণ করা হয়েছিল নেকি চারিটা দলত বিভক্ত হয়ে জরিপ চলায় পুরাতত্ত্ব বিভাগের দলটে কিন্তু কিছু সময়ের পিছতে 26 জুলাইর বিয়লি 5 বজা পর্যন্ত জরিপ স্থগিত রখার নির্দেশ দিছে উচ্চতম ন্যায়ালয়ে তার পূর্বে জরিপর নামত খনন নকৰিবলৈ নির্দেশ দিছিল সর্বোচ্চ ন্যায়ালয়ে 21 জুলাইত বারাণসী আদালতে দিছিল জ্ঞানব্যাপী মসজিদত ASIৰ জরিপর নির্দেশ জরিপর পৰা রেহাই দিছিল মসজিদৰ ওয়াজুখানা অবশ্যে খননের বিপরীতে গ্রাউন্ড পেনেট্রেটিং রেডার ব্যবহারে জরিপর বাবে অনুমতি দিছিল বারাণসী আদালতে রেডারের ব্যবহারের জড়িয়ে ভূগর্ভ থাকা নির্মাণের তথ্য আহরণের বাবে আগবাড়ি পুরাতত্ত্ব বিভাগ বারাণসী আদালতের রায়ের বিরুদ্ধে মসজিদ কমিটি উচ্চতম ন্যায়ালয়ের কাষ চাপে আর সেই মর্মে উচ্চতম ন্যায়ালয়ে 26 জুলাইর বিয়লি 5 বজা পর্যন্ত বারাণসী আদালতের নির্দেশত স্থগিতাদেশ দিয়ার মসজিদ কমিটিক এলাহাবাদ উচ্চ ন্যায়ালয়ের কাষ চাপিবলৈ নির্দেশ দিয়ে ASI की टीम करेगी और उसमें सारे साक्ष्य हमारे हैं ये तो हमें विश्वास है पूरा जो है पूरा मंदिर का ही परिसर है इसलिए इसमें कहीं विवाद नहीं है सर्वे हो जाए ऑथेंटिक प्रमाणिक ढंग से जो है सर्वे एक संस्थान अपनी कर ली संस्था जो है भारत सरकार की संस्था है ये करे जो प्रमाण आएगा वो हमारे पक्ष में ही आएगा এতিয়া মসজিদ কমিটি এলাহাবাদ উচ্চ ন্যায়ালয়ের কাষ চাপিলে উচ্চ ন্যায়ালয়ের রায়ের উপর নির্ভর করিব পুনর জ্ঞানব্যাপী মসজিদত জরিপ চলিব নে নচলে লক্ষণীয়ভাবে 2019 চনের ডিসেম্বরত জ্ঞানব্যাপী মসজিদত জরিপর আবেদন করা হয়েছিল 2021ৰ 18 এপ্রিলত প্রার্থনার বাবে আবেদন জানাইছিল 5 গৰাকী হিন্দু মহিলায় 2023ৰ মেত মুসলমান পক্ষই বিরোধিতা করে আনহাতে 12 মেত এলাহাবাদ উচ্চ ন্যায়ালয়ে দিয়ে আন এটা গুরুত্বপূর্ণ নির্দেশ জ্ঞানব্যাপী মসজিদর বয়স নির্ধারণের নির্দেশ দিয়ে উচ্চ ন্যায়ালয়ে হিন্দু পক্ষের দাবি করা শিবলিঙ্গর বয়স নির্ধারণেরও নির্দেশ দিয়ে ন্যায়ালয়ে তার মাজতে বারাণসী আদালতে 21 জুলাই দিয়ে ASIৰ জরিপর নির্দেশ নিউজ ডেস্ক রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট